তো আপনাদেরকে দেখাচ্ছি বাইকের মধ্যে আমাদের ইঞ্জিন অয়েল এটুকু বেরালো। দেখেন স্কুটির মধ্যে ইঞ্জিন অয়েল এটুকু বেরালো। একটা ইঞ্জিনের মধ্যে যদি আমাদের 25 গ্রাম ইঞ্জিন অয়েল বেরায় তাহলে ইঞ্জিনের হালাতটা কী হবে বলুন তো। কাস্টমার বুঝতে পারে যে আমার বাইকটা সমস্যা হচ্ছে, তার জন্য আমার কাছে বাইকটা নিয়ে এসেছে। তো বন্ধুরা, এই ভিডিওতে দেখাবো আপনাদের ম্যাস্ট্রো হিরো কোম্পানির যেটা স্কুটি রয়েছে, সেই স্কুটির যদি ইঞ্জিন অয়েল কম বেরায়, বাইকের মধ্যে যদি পলিউশন বেরায়, ইঞ্জিনের সাউন্ড যদি খারাপ থাকে, তাহলে আপনারা কী কী উপায়গুলো করবেন। তো চলি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো। ভিডিওটা অনেক সুন্দর হবে, তো ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলি দেরি না করি ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, আগে বলে দিচ্ছি ইঞ্জিনটা আমাদেরকে খুলতে হবে। তো ইঞ্জিন খুলতে গেলে আমাদেরকে এই বডিটা খোলা দরকার, আর ইঞ্জিনের সঙ্গে যতটা তার আছে, যেমন অ্যাক্সিলেটার তার, ব্রেকের তার, ওয়্যারিংয়ের তার, সাসপেন্সারের নাট, এই সাসপেন্সারের নাট, ইঞ্জিনের নাট সব খোলার পর ইঞ্জিনটা বের হবে। তো আমরা খুলি, খুলে তারপরে আপনাদেরকে ইঞ্জিনটা খুলে বলছি যে ইঞ্জিনের মধ্যে অ্যাকচুয়ালি কী সমস্যা রয়েছে। তো ভিউয়ার্সরা, আমার ইঞ্জিনটা খোলা হয়ে গেছে, আর ইঞ্জিনের মধ্যে একটা পার্সের জন্য আমাদের পুরো বাইকের ইঞ্জিন আমাদেরকে ডাউন করতে হলো। এবার কী কী আমাদেরকে চেঞ্জ করতে হবে, কী কী খারাপ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখেন, বাইকের মধ্যে সব থেকে বড়ো সমস্যা হয়েছে যে পিস্টন আমাদের সিজ হয়ে গেছে। দেখেন দু সাইডেই পিস্টন সিজ হওয়ার পর অটোমেটিক ইঞ্জিন জাম্প হয়ে যায়, যেখানে সেখানে বাইক হয়তো বন্ধ হয়ে যেত আর ইঞ্জিনটা জাম্প হয়ে যেত পিস্টন সিজ হওয়ার কারণে। তো এখন আমাদেরকে ব্লক কিটও লাগাতে হতে পারে বা পিস্টন দিয়েও কাজ করে দেবো, কিন্তু এখন কাস্টমারের উপরে ডিফারেন্স করে যে কাস্টমাররা বলে যে আমার বাজেট বেশি আছে, যদি ব্লক কিট চেঞ্জ করতে হয় তো আমরা ব্লক কিট চেঞ্জ করে দেব। তো চলি এবার আপনাদেরকে একদিক থেকে বলি, ব্লক কিট চেঞ্জ করব। আর এখানে দেখেন কানেক্টিং রড আমাদের এই জায়গাটা সিজ হয়ে গেছে, যেহেতু আমাদের পিন যেটা ছিল পিস্টনের পিনটা আমাদের জাম্প হয়ে যায়, সিজ হয়ে গেছে এখানে। আর আমাদের এখানে একদম প্রচণ্ড আওয়াজ উঠে গেছে, আর এটা আমাদের লড়ছে। তো সাইড প্লে আমরা দেখবো না, আমরা প্লে চেক করবো এভাবে। দেখেন খাটার খাটার করে আওয়াজ করছে। যদি আমরা এটা রিপেয়ার না করি, নতুন না লাগাই, এখান থেকে আমাদের পিন রড লেদে গিয়ে আমরা চেঞ্জ করতে হবে। যদি না চেঞ্জ করি তাহলে পিস্টন আবার খারাপ হয়ে যাবে। তো ক্র্যাঙ্কের কাজ করাতে হবে। মেন ব্যারিং যদি আমাদের খারাপ থাকে তাহলে মেন ব্যারিংটা আমরা চেঞ্জ করে দেবো, কিন্তু এখন লেদে যাওয়ারই পর বুঝে যাবে। মেন ব্যারিং আমাকে খারাপ লাগে না, মেন ব্যারিং আমাদের টাইট ফিটিং আছে, যদি খারাপ থাকতো তাহলে বাদ দিয়ে দিতাম। এর মধ্যে আসি, ভাল্বের মধ্যে আমাদের অয়েল সুলগুলো একদম খারাপ হয়ে গেছে, কেন ইঞ্জিন অয়েল না থাকাতে আমাদের ঘর্ষণ খেয়ে খেয়ে আমাদের ভাল্ব সিলও চেঞ্জ করতে হবে, ভাল্বও চেঞ্জ করতে হবে, আর হেডটা আমাদেরকে ভালো করে ওয়াশ করতে হবে। আর গাইস এখানে দেখেন, এই জায়গাতে দেখাও, এই জায়গায় দেখো আমাদের কতটা আমাদের লুব্রিকেন্ট হয়েছে এখানে, যেহেতু এই অয়েল সেলটা মার খেয়ে নিয়েই, মার খাওয়ার পর আবার কী হয়েছে, ইঞ্জিন অয়েল এই জায়গা দিয়ে বেরাচ্ছে, তার জন্য লিকেজ করছে। তো এই জায়গাগুলো আমাদেরকে ওয়াশ করতে হবে, অয়েল সেল নতুন দিতে হবে। তো এই বাইকে আমি দিব কি, যেমন ব্লক কিট, কানেক্টিং রড, ভাল্ব, আর এবং হেড পালিশ করব, আর পুরো প্যাকিং দেবো, একটা ইঞ্জিন অয়েল দেবো, অয়েল সেল কেটে দেবো, বাস আমাদের ইঞ্জিন হয়ে যাবে। তো চলি আমি মালগুলো রেডি করি, তারপরে আপনাদের সঙ্গে দেখা করি। তো বন্ধুরা, আমার পার্টস ওয়াশ করা রেডি হয়ে গেছে, আর আমরা বোরিং করলাম এখানে 25 সাইজ হিরো কোম্পানির পিস্টন দিলাম, ঠিক আছে, জেনুইন, আর কানেক্টিং রড, একটা মেন ব্যারিং, ভাল্ব, ভাল্বের গাইড, ভাল্বের গাইড আমাদের প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, তো ভাল্বের গাইডগুলো আমি নতুন দিলাম এবং ভাল্ব সিট নতুন দিলাম, হেডেরও কাজ কমপ্লিট। তো চলি দেরি না করি এবার পুরো ইঞ্জিনকে ফিটিং করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফিটিং করবেন। তো বন্ধুরা, চেম্বারটা আমি খুলে নিয়েছি, আর ক্র্যাঙ্ক এবং মেন চেম্বার এখানে আমাদেরকে ফিটিং করতে হবে। তো চলি কীভাবে ফিটিং করবো আপনাদেরকে বলি। বাস টাইমিং চেন ফিট করা হয়ে গেছে, আর মেন চেম্বারও আমাদের ক্র্যাঙ্কও ফিটিং করা হয়ে গেছে। এবার আমরা মেন চেম্বারটা দিয়ে এটাকে টাইট করব। চলি আমরা চেম্বারটা ফিট করি। এবার আমরা মেন স্ট্যান্ড ফিটিং করব।
বাস এখানে আমাদের এবার ইঞ্জিনটা আমরা আমাদের বাঁধতে সুবিধা হবে মেইন চেম্বারের। তো ভিউয়ার্সরা একটু ইঞ্জিন অয়েল দিতে হবে, আর রিংয়ের গ্রুপগুলো কিভাবে দিলাম আপনারা যদি পিস্টন রিংয়ের ফিটিংটা দেখতে চান আমার প্লে লিস্টে যান, আপনারা ওখানে পিস্টন রিংয়ের গ্রুপ কিভাবে আমি রাখি সেটা ওখান থেকে পেয়ে নেবেন। বিয়োরা এই যদি আমাদের বুস্টটা ওয়াইল পাম্পের বুস্টটা যদি আমরা উল্টো লাগিয়ে দিই কিন্তু আমাদের সমস্যা দেখা দিবে, তো এটা ভুল কাজ করবে না, বড় দিকটা আমাদের থাকবে ওয়াইল পাম্পের দিকে লাগবে, ঠিক আছে? এভাবে দিলে কিন্তু আমাদের হবে না, এভাবে লাগবে। তো চলি আমরা ফিটিং করি এটা। বাস আমাদের ফিটিং হয়ে গেছে, এবার যদি আমাদের ক্র্যাঙ্কটা ঘুরে তাহলে এই জিনিসটাকে নিয়ে ঘুরবে, ঠিক আছে? এই ভুল কাজ মানে অনেক মেকানিক এখানে আমাদের ভুল করে দেয় আর এটা আমাদের ঠিকভাবে কাজ করে না। তো চলি এবার আমরা ক্যাপ লাগাই। এবার আমরা কয়েল প্লেট লাগাবো। কয়েল প্লেটের জন্য এই জায়গাটা আগে আমরা ভরে দিব, তারপরে আমরা ডিসাইড করবো যে কোন দিকে কোনটা হবে, অটোমেটিক আমাদের সেটিং হয়ে যাবে। বাস আমাদের কয়েল প্লেট পিক আপ কয়েল লাগানো হয়ে গেছে, এবার আমরা ম্যাগনেট লাগাবো। চলি ম্যাগনেটটা লাগিয়ে দিই। তো বন্ধুরা ফ্যান কভারের নাট বেশি বড় লাগাবেন না, দেখেন এতটা যেন আমাদের বেড়ে থাকে, বেশি বাড়লে আমাদের কয়েল খারাপ হয়ে যাবে। তো যেটা আমাদের নাট সেটাই লাগাবেন, কেন এখানে যদি আমরা উল্টো পাল্টা লাগিয়ে দিই তাহলে কী হবে আমাদের কয়েল প্লেট খারাপ চলে আসবে আর বাইকের মধ্যে স্টার্টিং প্রবলেম হবে। তো ওই জিনিস ভুল কাজটা করবেন না, ঠিক আছে? যেন দুটা থেকে তিনটা প্যাঁচ লাগুক, বেশি গেলে ম্যাগনেটের মধ্যে চলে যাবে আর ম্যাগনেটটা যখন আমরা ঘুরাবো সেই ক্ষেত্রে আমাদের কয়েল প্লেটটা কেটে যাবে বড় নাট দিলে। বাস আমাদের এখানকার কাজ কমপ্লিট, তো বাকি কাজগুলো আমরা উপরে চলি, ওয়াইল সিল কিট লাগাবো, টাইমিং চেন লাগাবো, চলো। তো ভিউয়ার্সরা
বাইকের মধ্যে টাইমিং চেন আমরা দিব। আগে আমি দিয়ে দিতাম, কিন্তু ভুল করেছিলাম যে আমি ভাবছিলাম হয়তো টাইমিং চেন আমাদের ভালো আছে, কিন্তু এখানে লাগিয়ে পর টেনশনারটা দিলাম সম্পূর্ণ ঢুকে যাচ্ছে, টাইমিং চেন টাইট হচ্ছে না, তার জন্য আমি বাধ্য এখন টাইমিং চেনটা লাগাবো। তো নিয়মটা আগেই কিন্তু ভুল করে দিয়েছি, কী করবো চলো কীভাবে লাগাবো দেখুন। তো ভিউয়াররা যদি টাইমিং চেন আমরা পরে করে লাগাই তো কী করবো, একটা এখান থেকে আমরা তার ভরবো, তারটা ভরে দিলাম গাইস, ঠিক আছে। দেওয়ার পর এই টাইমিং চেনটাকে আমরা এখানে হালকা করে তারের সঙ্গে লেপটে দিব, যেহেতু আমরা ভুল কাজ করে দিয়েছি, আগে টাইমিং চেনটা আমি লাগাতে ভুলে গেছি নতুন, কেন আমি পুরাতনটা লাগাতে গেলাম, লাগিয়ে আমি দেখলাম টাইমিং মারলাম তো আমাদের টেনশনার যেটা আছে টেনশনারটা আমাদের সম্পূর্ণ ঢুকে যাচ্ছিলো, তবুও টাইমিং চেন টাইট হয় না, তো চেনটা আমাদের খারাপ হয়ে গেছে, এখন নতুন লাগাবো, আবার ইঞ্জিন খুলবো না, তো কীভাবে লাগাবো সেটা দেখুন। এভাবে করে আমরা টানবো তারটাকে আস্তে আস্তে করে, হ্যাঁ আস্তে আস্তে করে টানবো। তো তার আমাদের এখানে চলে আসলো, ঠিক আছে, কিন্তু এখন আমাদের স্পকেটের মধ্যে ঢুকিনি কস, মারতুল দিয়ে এই জায়গাটাকে আমরা ভরে দিলাম। দাঁড়ো বাস, তো ভিড়রা টাইমিং চেন আমার ঢুকে গেলো দেখো। এবার আমরা টাইমিংটা বানবো, তো টাইমিংটা কী করে বানবো, একটা আমরা পাতলা স্ক্রুড্রাইভার এখানে প্লাকের মধ্যে ভরবো, আর আমরা দেখবো পিস্টনটা আমাদের টপে আছে কিনা। তো এখন আমাদের পিস্টনটা টপে আছে, এবার ক্যামশ্যাফ্টটাকে আমরা রাখবো এই পজিশনে, এটা উপরের দিকে থাকবে, তারপরে কী হবে টাইমিংটা আমাদের রোটে ঠিক আসবে। তো টাইমিংটা আমরা ফিট করার পরেই তোমাদের সঙ্গে দেখা করছি। ভিউয়াররা এই দেখেন, এক নম্বর আর দু নম্বর লেফট রাইট ঠিক রাখলাম, পিস্টন টপে করেছি আর নিউট্রাল পজিশনে রেখেছি, আমাদের টাইমিং মানা হয়ে গেল। যদি আমরা অ্যাডজাস্টারটা লাগাবো, তো আগে অ্যাডজাস্টারটা আমরা দেখবো, এই যে দেখেন এতটা আমাদের যেন ফাঁকা হওয়া দরকার। এবার আমরা এখান থেকে টাইমিংটা অ্যাডজাস্টারটা ঢিলে দিব, অটোমেটিক আমাদের নিচে নেমে গেল, এবার অটোমেটিক টাইমিং চেন আমাদের টাইট হয়ে যাবে। তো বন্ধুরা এবার আমি টাইমিং চেনটাকে ফেলে দেবো, বাস ফেলা হয়ে গেল। এবার রকার অ্যাডজাস্ট করে দেখাচ্ছি, তো 0.8 mm আমরা রকার রাখবো, তাহলে আমাদের রকারটা ভালো আসবে, 0.8 mm বাস। এখানে আমরা দিব একটা, ঠিক আছে, বেল্ট আমাদের টাইট হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদেরকে ক্লাচ ফিটিং করে দেখালাম, ক্লাচ শু ফিটিং করে দেখালাম, টাইমিং ফিটিং করে দেখলাম, রকার অ্যাডজাস্ট করলাম, সব আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এবার চলি বাইকের মধ্যে আমরা ফিটিং করব বাকি পার্টসগুলো লাগিয়ে। এবার বাইকের মধ্যে আমাদের ইঞ্জিনের সাউন্ড পলিউশন আসছে কি না এগুলো এবার দেখি। তো চলি ফিটিং করার পর আপনাদের সঙ্গে দেখা করছি। তো মেকানিক বন্ধুরা, স্কুটিটা আমার ফিটিং করা হয়ে গেছে, এবার স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে সাউন্ড কোয়ালিটি কেমন আসছে। চলি বাইকটাকে স্টার্ট করবো,
বাইকের মধ্যে আমাদের পলিউশনও নেই আর বাইকের মধ্যে আমাদের টিউনিংও ভালো আছে আর সাউন্ড কোয়ালিটিও ভালো চলে এসেছে। চলি বাইকটাকে বন্ধ করি। তো মেকানিক বন্ধুরা, আজকে দেখলেন হিরো কোম্পানির ম্যাস্ট্রো স্কুটির ফুল ইঞ্জিন ভিডিও। কেমন লাগলে বলুন, কিভাবে ইঞ্জিনটা ফিটিং করে বাইকের মধ্যে, আর ইঞ্জিন করতে গেলে এগুলো জিনিস পার্টসগুলো চেঞ্জ করতে হয়, আজকে আপনাদেরকে করে দেখালাম। যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা ফার্স্ট টাইম এসে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, জুড়ে থাকুন সাজির বাইক গুরু ইউটিউব চ্যানেলের সঙ্গে।